আমি কিওয়ার্ড কে মেইন ভেবে সেটাকে সামনে রেখে অরিজিনাল কিওয়ার্ড দিয়ে গিগ বানাই। হ্যাঁ, এটা করা যায়, এটা সমস্যা হয় না, আমরা এটাই করি কাইন্ড অফ। ফার্স্ট অফ অল আমাদের একটা মেইন কিওয়ার্ড থাকে গিগে, যেটাকে আমরা টার্গেট করে র্যাঙ্ক করতে চাচ্ছি, সেটা হলো আমাদের গিগের মেইন ফোকাস। তো ফোকাসড কিওয়ার্ডটাকে রেখে ওইটার সাথে সাপোর্টিং আরো কিছু কিওয়ার্ড থাকে যেটা আমরা রিসার্চ করতে গেলে পাই। লাইক আমি এলিমেন্টর নিয়ে রিসার্চ করতে গেলে আমি ডিভি পাচ্ছি, ব্রিজি পাচ্ছি, অক্সিজেন বিল্ডার পাচ্ছি, তাহলে আমি এলিমেন্টরকে যদি টার্গেট করে গিগ দিতে চাই, তাহলে আমি বাকি এই কিওয়ার্ডগুলোকে সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে আমার গিগে রাখবো। তো এলিমেন্টর মেইন কিওয়ার্ড, আমার ফোকাস কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমি ট্রাই করবো সব জায়গায় রিপিট করতে, টাইটেলে একবার, ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে একবার, তারপর ডেসক্রিপশনের মধ্যে পয়েন্ট গুলোর মধ্যে একবার একবার, তারপর গিগের প্রাইসিং এর যেই সেকশনটা ওইখানে তিনটা ব্লকের মধ্যে টাইটেল গুলোতে ট্রাই করব ঘুরায় পেঁচে এভাবে এলিমেন্টর ওয়ার্ডটা রাখতে। দেন এফএকিউ ইউটিলাইজ করা যায়, আর আমার গিগের ফার্স্ট ইমেজটাতে আমার এই কিওয়ার্ডটা মানে মেইন ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, মানে ফার্স্ট ইমেজের বড় করে থাকতে হবে যেন দূর থেকে দেখা যায়। আচ্ছা, এটা গেল আমার ফোকাস কিওয়ার্ড। দেন বাকি কিওয়ার্ড গুলো যেগুলো আছে ওইগুলো আমি ট্রাই করবো বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করতে গিগের। এটা হইতে পারে টাইটেলে, ডেসক্রিপশনের মধ্যে আমি একটা লিস্ট দিতে পারি যে হোয়াট আদার বিল্ডার্স আই সাপোর্ট, বা হোয়াট আদার বিল্ডার্স আই প্রোভাইড সার্ভিসেস উইথ। দেন আমি একটা লিস্ট দিয়ে দিতে পারি ডিভি বিল্ডার, বিজি বিল্ডার, বিভার বিল্ডার, তারপর অক্সিজেন বিল্ডার, এইভাবে আমি চাইলে বিভিন্ন বিল্ডারের লিস্ট দিয়ে দিতে পারি, তাহলে এই কিওয়ার্ড গুলোও পাওয়া যেতেছে। তো এটাই একটা মেইন কিওয়ার্ড কে ফোকাস রেখে ওইটাতে বারবার রিপিট করব, যেন এটাতে সার্চ দিলে এটাতে ভালো পজিশনে দেখায়, আমি চাচ্ছি ওইটাতে র্যাঙ্ক করতে, কিন্তু বাকি সাপোর্টিং কিওয়ার্ড গুলোও রাখবো, লো কম্পিটিশন কিওয়ার্ডও রাখবো, যাতে অনেকগুলা কিওয়ার্ড থেকে অনেকগুলা ট্রাফিক আমার গিগে এসে ল্যান্ড করে, হ্যাঁ ওইখান থেকে যেন আমার মোটামুটি গিগে ইমপ্রেশন ক্লিক বাড়ে, তারপরে এই ইমপ্রেশন ক্লিকের উপর বেস করি ফাইবার আমাকে বেটার পজিশনে দেখাবে, যেটা ইউজুয়ালি কম ক্লিক ওয়ালা গিগুলোতে দেখায় না, তাই না? তো গুগলের সার্চ অ্যালগোরিদম এরকম, ফাইবারেরটাও এরকম, যেটাতে বেশি মানুষ ভিজিট করে, যেটাতে বেশি ক্লিক হয় ওইটাকে ফাইবার আস্তে আস্তে সামনে দেখাবে। অ্যান্ড অবভিয়াসলি অর্ডার যেটাতে বেশি পড়বে ওটা তো আগেই দেখাবে। তো এদিক দিয়ে অন্য অন্য দেশের যেই সেলারগুলো অলরেডি লেভেল টু সেলার, ডেইলি 10টা 15টা করে অর্ডার পেতেছে, ওদেরকে প্রাধান্য দিবেই। কিন্তু আপনি তাহলে 500 নম্বর পেজে না থেকে হয়তো 5 নম্বর পেজে থাকবেন, তাই না? এই ওয়েগুলো ফলো করলে ওইটাও কম না। আচ্ছা, তো এখানে বলা হয়েছিল এটাই ভালো ওয়ে, মেইনটা 5-7 বার রিপিট করতে বলছি, বাকিগুলা কম্বিনেশন করে দিতে বলছি, যেটাই এখন বিস্তারিত বললাম।